शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। हेडलाइंस निवेदन करছেন दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলায় আসানসোল বাজারে সাপ্তাহিক লকডাউনের পক্ষে আসানসোল চেম্বার অফ কমার্স আসানসোল চেম্বার অফ কমার্সের তরফে ব্যবসায়ীদের সঙ্গে হওয়া বৈঠকে এমনটাই দেওয়া হলো আভাস। সাথেই মানুষকে সচেতন করতে নো মাস্ক নো সেলের স্টিকার দোকানে লাগানোর দেওয়া হলো নির্দেশিকা। তৃণমূল প্রার্থীর প্রচারে লাগানো পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জামুড়িয়ার 5 নম্বর ওয়ার্ডে। আসানসোলের 44 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার খুলতে বাধ্য করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাগুলি ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। আসানসোলের পুর নিগম নির্বাচন এগিয়ে আসতেই প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আসানসোলে এদিন বিভিন্ন ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচার করে গেলেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। অব্যাহত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর্ব। আসানসোলের 103 ও 77 নম্বর ওয়ার্ডে প্রায় শতাধিক বিজেপি কর্মী জেলা সভাপতি বিধান উপাধ্যায়ের হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। করোনা ভাইরাস মহামারীর তৃতীয় ঢেবের মাঝেই শুরু হলো ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার পর্ব। দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কারদের দেওয়া হলো প্রথম বুস্টার ডোজ। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে অবস্থিত মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড কারখানায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে কারখানার সমস্ত শ্রমিকদের দেওয়া হলো করোনা ভ্যাকসিনের টিকা। জামুড়িয়া সচেতনতামূলক প্রচার। জামুড়িয়া ট্রাফিক গার্ডের রাস্তার ওপর ছবি এঁকে করোনা সম্পর্কে আম জনতাকে সচেতনতা দেওয়া হলো বার্তা। প্রদর্শিত হলো পথনাটিকাও। পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমল, তবে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। प्रकृति के अनोखे उपादानों से बनी हनुमंत आटा, असली चाना बेसन, उत्तम दर्ज का दलिया, स्पेशल मैदा, चने से बनी विशुद्ध सत्तू, स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी, यानी स्वाद और प्यार की कंप्लीट पैकेज। हनुमंत प्रोडक्ट्स 100% शुद्ध, 100% स्वाद।